হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে বুধবার সকাল, ধরুন প্রায় পৌনে এগারোটার কাছাকাছি বাজে। উঠেছি তো অনেক লেটে, কারণ কালকে অনেক দিন পরে আমাকে ঘুমের জন্য ওষুধ খেতে হয়েছিল। টানা ঘুমটা হচ্ছিল না, সো ঘুম ক্লিয়ার এখনও হয়নি। দেখি, বুঝতে পারছেন প্রচণ্ড ঘুমের টেন্ডেন্সি এখনও আছে। সো জাস্ট ব্লগটাকে আমি শুরু করছি, আশা করছি পরের দিকে কন্টিনিউ করতে পারবো। যদি কন্টিনিউ করতে পারি তো ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাপোর্ট করবেন, আর পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ঘুমের ঘোর এতটাই আছে, অলরেডি পায়ে একটা ঠোক্কর খেয়ে গেছি, এখন মাথাটা না পুরো ধরে আছে। ভাবলাম একটু চাটা খেয়ে নিই, তাতে যদি কিছুক্ষণের জন্য রিল্যাক্স থাকি তো ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ একেবারে স্নানটা করে নেব, কারণ মাথাটা যন্ত্রণা করছে ভীষণভাবে, মনে হচ্ছে আর একটু ঘুমানোর প্রয়োজন। স্নানটা করে এসে একটা রেসিপি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। স্নান টিফিন সবটাই হয়ে গেছে, এখন বাজে প্রায় একটা পনেরো, একটার পর একটা আজকে অনেকগুলো ফোন এসেছে, সেসব করতে গিয়ে প্রচুর লেট হয়ে গেছে। তো আমি এখন আগে সবজিটা কেটে নেব, যে রেসিপিটা বানাবো। আমার তো দেখে শিখে বেশ ভালো লেগেছে, আমি যদিও আজকে ফার্স্ট টাইম রেসিপিটা বানাবো। জাস্ট কিচ্ছু লাগবে না, আলু, বেগুন, আর অনেক সময় আমাদের বাড়িতে রুই বা কাতলা মাছের মাথা থাকে, যেটা কি দিয়ে বানাবো আমরা খুঁজে পাই না। আমার যেমন সংসারে যখন আমি বানাতাম তখন বেশিরভাগ সময় কুমড়ো পুঁই শাক দিয়ে বানাতাম, বাঁধাকপি দিয়ে বানাতাম, এই বাড়িতে মাছ যেমন লাউ, চাল, কুমড়ো এগুলো দিয়েও বানাই। সো আজকে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখি কেমন লাগে। তো কিচ্ছু করিনি, জাস্ট মাছের মাথাগুলো একটু ভাজা হয়েছে, ওই তেলি বেগুনটাকে একটুখানি ভেজে দিচ্ছি, একটু উপরে নুন ছড়িয়ে দিচ্ছি, নইলে বেগুনটা নরম হবে না, কারণ আলুটা আমার আগে থেকে সেদ্ধ করা হয়ে গেছে। যদি আলুটা সেদ্ধ করা না হতো তাহলে বেগুনটা আমি এতটা ভাজতাম না। একটু ঢাকা দিয়ে একেবারে আমি যাতে সেদ্ধ হয়ে যায় সেই রকম করেই ইকুয়ালি তুলে নেব, যাতে আলুটার সাথে ব্যালেন্স হয়ে থাকে। এই রান্নাটাতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশিই লাগে, আপনারা চাইলে সর্ষের তেলও রাঁধতে পারেন, কিন্তু আমি যদিও সাদা তেলই রান্নাটা করেছি। আবার নতুন করে একটু তেল অ্যাড করে নিচ্ছি, এরপর আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। আগে থেকে সেদ্ধ করা আছে তাই খুব একটা রান্নাটা ঝামেলাও নেই, তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে। দেখুন, খুব ভালো করে আলুটাকে আমি ভেজে নিয়েছি, বাদামি বর্ণ হয়ে যাওয়ার পরে আলুটাকে আমি তুলে নিচ্ছি। এরপরে আমি নতুন করে আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি, আমি যদিও তেলের পরিমাণটা কম দিলাম, আপনারা আরেকটু বেশি দেবেন। ফোড়নের জন্য শুধু ইউজ করছি গোটা সাদা জিরে আর শুকনো লঙ্কা। তাড়াহুড়ো করতে গিয়ে আমার একটু জিরেগুলো পুড়ে গেছে, এটা করবেন না। তো তারপর পেঁয়াজ কুচিটা তুলে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে আমি টমেটো কুচিটা আমি তুলে দেব, টমেটো কুচিটা একটু সাইজে বড় রাখবেন, যেরকম সাইজটা আমি রেখেছি এই রকমই রাখবেন, একদম ছোট ছোট কুচি করবেন না। এরপরে আমি স্বাদের জন্য শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কা দিচ্ছি, যাতে আমার ঝালটা হয়, কারণ আমি একটু তরকারিতে ঝালঝালি ভালোবাসি। তো নুনটা দিয়ে দিলাম যাতে টমেটোটা পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার মশলাগুলো দেব। প্রথমেই দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যারা লঙ্কার গুঁড়ো খেতে ভালোবাসেন তারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি একটু জল দিয়ে মশলাটা আগে কষিয়ে নিচ্ছি, এরপরে বাটা মশলার মধ্যে শুধুমাত্র দেব রসুন বাটা, আর এখানে কোনো বাটা দেওয়া হবে না, খুব ভালোভাবে এরপর আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো একটু চিনি দিলাম যাতে স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়। দেখুন, খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি পরিমাণ মতো একটুখানি জল দেব, কারণ আলু আর বেগুনটা তুলে দেওয়ার পরে যাতে মশলার সাথে খুব ভালো করে কষানো হয় সেই কারণে। দেখুন, আলু আর বেগুনের পরিমাণটা একদম ঠিকঠাক আছে, ভাবছিলাম হয়তো আলুটা বেশি হয়ে গিয়ে যদি বেগুনটা কম হয়ে যায় তখন ভালো লাগবে না। খুব ভালোভাবে দেখুন আমি কষিয়ে নিয়েছি, খুব ভালোভাবে যখন ফুটে উঠবে সেই সময় আমি আগে থেকে ভেজে রাখা যে মাছের মাথাটা আছে সেটা দিয়ে দেব। পরিমাণ মতো আর একটু জল আমি বাড়িয়ে দিলাম, যেহেতু মাছের মাথাটা দেওয়ার পরে এখনো বেশ কিছুটা রান্নার স্টেপ আমার বাকি আছে।
আমি এইটুকুর জন্য জাস্ট দুটো মাছের মাথা ব্যবহার করেছি। আপনাদের যে রকম সবজির পরিমাণ থাকবে সেই অনুযায়ী মাছের মাথার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যখন একটু ভালো করে ফুটে উঠলো, এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়েই আমি রান্না করব, যাতে খুব ভালো করে মশলার সাথে আলু বেগুনের সাথে মাছের মাথাটা বেশ ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। যতটা আমার খুন্তি দিয়ে করা যাচ্ছে, গুঁড়ো মানে তো একদম গুঁড়ো নয়। দেখুন, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, ফুটে উঠেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এরপরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা অপশনাল, যদি আপনার কাছে থাকেন তো দেবেন, যদি না থাকে কোনো ব্যাপার নেই, এটা দিলে একটু টেস্টটা ভালো হয় আর কি। দেখুন, খুব ভালো রকমভাবে সবটা মিশে গেছে। আর বেশ কিছুক্ষণ রেখে আমি ফ্লেমটাকে অফ করে দেব। যাক, রেডি হয়ে গেছে আজকে আরও একটা নতুন রেসিপি, মাছের মাথা দিয়ে বেগুন আর আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপস। আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন হয়েছে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সন্ধে 7টা, এখন একটু কাকিমার বাড়িতে যাব। প্রায় 1.5 মাস পরে কাকিমার সাথে দেখা হবে, তাই ভাবলাম একটু কাকিমার কাছ থেকে ঘুরে আসি। ফোন করলাম, কাকিমা বাড়িতেই আছে, ঠাকুমাও আছে। এই রাস্তাটাতে তো হেঁটে আসতে মিনিট 20 কি লাগে, তাই লেগেছে। এখন ওই 7:30টার মতোই বাজে, লাস্ট কাকিমার গলিটাতেই ঢুকছি। কাকিমার বাড়ি থেকে তো 10টার দিকে বেরিয়ে গেছি, বাড়ি চলেও এসেছি অনেকক্ষণ, ফোনে কথা বলছিলাম বলে দেরি হয়ে গেল, আর রাস্তায় কিছু শেয়ার করা হয়নি, গল্প করতে করতে ফোনের মধ্যে চলে এসেছি। তো চলুন, রাত্রি 11টা এখন, ডিনারও করবো, সিরিয়ালটাও দেখবো। আজকের ব্লগটা এবার এখানে আমি শেষ করে দিচ্ছি, আশা করি ভালো লাগবে আপনাদের। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে, ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন, সবাই অবশ্যই ভালো থাকবেন। আর যদি আমাকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। গুড নাইট। রাতের খাবারটা তো খেতেই হবে, কারণ এমনিতেই আমার ঘুম আসে না, তার মধ্যে আবার না খেয়ে শুলে তো আর ঘুমই আসবে না। যাকগে আজকে রাতে আছে ডিম কষা আর পটল ভাজা। যদিও আমার খাবার একেবারেই রুচি নেই, কাকিমার বাড়িতে গেলে তো কাকিমা অনেক কিছুই খাইয়ে পাঠায়। সো সিজনে ফার্স্ট তালের বড়া খেয়ে এসেছি কাকিমার বাড়ি থেকে। কাকিমা ঠাকুমার স্নেহের কারণে আগেও গেছি, আবারও ভবিষ্যতে যাবো।